ভাগবত আর ভাগবত শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতমের উপর ভিত্তি করি কখনো এরকম কখনো বুঝি পাবো বাংলায় ভাগ বলে কি বুঝি না পাই কিছু বুঝলাম ঠিক আছে সেকারণে ভাগবত আর ভাগবতের উপর আধার করে আজকে বক্তব্য রাখার চেষ্টা করা হবো আপনাদেরকে ধৈর্য করে যাব নমো অম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় বিন্দুতে শ্রীমদ্প্রকাশস্বামীজী নামে নমো আসঞ্জপদায় বিপ্রায় গৌরবপ্রাসমুদায় গৌরবপ্রাণকারিণে এই ইকো তো কমাইন্ডে ভালো ইকো ইকো হরে কৃষ্ণ ইকো তো কমাইন্ডে ইকো ইকো কমাইন্ডে নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় বিন্দুতে শ্রীমদে ভক্তি বিধানন্দ স্বামীজি নামে নমস্তে সারস্বতী দেবী গৌরবাদি প্রসাদী নির্বিশেষবাদী পাশ্চাত্যদেশকারিণী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আর যাব তো হয়ে গেল একদিন খাই ঠিক না তারপর যাবো আছে
হরির নাম শুনি থাকে তেওঁলোকর আয়ু এই শব্দ এখানে কোৱা হল যে আজির দিনটোত এটা বর্ষ কি হয়েছে। আসলে আমি এই বৈষ্ণববিলাকে বর্ষ বুলি নক, এই মন্দিরটো আপনাদের পরিক্রমা বলে না করে সন্ধ্যা সময় ভগবান মাধব আর আমি এদেরকে পরিক্রমা করি। মাধব সূর্য দেবতা নয়, পৃথিবীয়ে সূর্য পরিক্রমা করে। আমি বৈষ্ণব গ্রামের থেকে কথা থাকবো এক পরিক্রমা করে দিলে করে সূর্য দেবতা কেমন দিন বলে 365 দিন। গোবর্ধন পরিক্রমা কোনোবাই করে রাধাকুন্দর বিভিন্ন জায়গা আছে। আমার বৈষ্ণবর এই যে পরিক্রমা বিভিন্ন জায়গার পরা করে না, এইভাবে আমার বহু নতুন বর্ষ আছে, বহু উৎসব আছে। বৈষ্ণবর মেইন যেটু বর্ষ আরম্ভ হয় গৌরাঙ্গ, গৌরাঙ্গ শব্দ কোন আরম্ভ হয় গৌর পূর্ণিমা, গৌর পূর্ণিমা আরম্ভ হবো। আমি এখন হাতত পঞ্জিকা পাম, বৈষ্ণব পঞ্জিকা আকৌ গৌর পূর্ণিমা লেগে থাকিব। ও আকৌ যদি আপনি উত্তর ভারতত যায় তার দেখিব দিওয়ালি দিনা আরম্ভ করে আর নেক্সট দিওয়ালি স্ট্রেট করে। যদি মহারাষ্ট্র যায় তার দেখিব এটা আরম্ভ করে গণেশ চতুর্থী আরম্ভ করে আর একদম ঘুরি আহি গণেশ চতুর্থী এক বছর কমপ্লিট করে পঞ্জিকা নতুন বলাই হয়। আর আমার থেকে না দিওয়ালি আরম্ভ করব পারো, হ্যাঁ গৌর পূর্ণিমা আরম্ভ করব পারো, গণেশ চতুর্থী আরম্ভ করব পারো, এটা আমার ভিন্ন দিক আছে। এটা কথা হল যে আমার এই জীবাত্মা বিলাক আমি মানুষ যাতে আসো, আমার সব মানুষ যাকর এটা এটা জীবনের উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটো কি আমার কি লাগে, আনন্দ লাগে, সুখ লাগে, শান্তি লাগে। এই যে মোক ভরির এখন কাঠের পিলা দি দিছে কিহর কারণে আপনাদেরকে কি লাগে আনন্দ পাইছে দেখা পাইছে কালিলে গম পাব, কালিলে গম পাব রাতিপুৱা সময় আর যেটা ফোন করব কোনোবাই হ্যাপি নিউ ইয়ার কো আমি যে ফালে যাও
আমি খুব খুব ফুল বিচারি আছো, খুব নেপাওঁ। আমি অসমীয়াত এটা সৰুতে কবিতা পঢ়িছো, খুব খুব বুলি মানুহ বলিয়া নেদেখে সুখৰ মুখ, খুব বিচাৰোঁতে সংসাৰত পাই দুখৰ বলি দুখ, সুখ লাগে সুখ লাগে সুখ লাগে, আৰু লাষ্টত কি পাওঁ, দুখ। হে, মোৰ এজন চিনাকি ল'ৰা আছিলে, সি মোক কৈছিলে, ছাৰ আপেল খাম বুলি কৈছে, মুখটো মেলি দিব, আপেল এটা দেখুৱা, এইটো কি আপেল, ভাবিলে খাব পাব, বোলে আপেলটো এইটো মানুহ থৈ এটা বেল কয়, যে বেল চিনি পায়, বেল উড এপল কি কয় বাংলা, বেল, তাক কৈছিলে এইটো থৈ একে চাইডত বেল এটা মুখত ভৰাই বুলি খা, বোলে কামুৰি চাপো তাত চাপ ভাগিব, বোলে কি হ'ল, বোলে বেল খাই বেল হ'ল। এই আমি গোটেই আমি দুর্বক, আমার বৈষ্ণববিলাক হয়েছে অতি সতু, অতি সতু। শাস্ত্র লেখা আছে যে ভক্তিযুক্ত সেবা করা সহজ কি নয়, কি নয় কিন্তু সরল, কিন্তু কি ইটস নট ইজি বা সিম্পল, সহজ নহয়। ভগবানক জানা, ভগবানক ভাল পোৱা কি হয়, সহজ নহয় কিন্তু ইট ইজ নট ইজি বা নট কমপ্লিকেটেড, কমপ্লিকেশন ইজি মানে কি, সামথিং দ্যাট অ্যাচিভ উইদাউট এফোর্ট, মানে কষ্ট নকৰাকে যদি কিবা বস্তু পায় সেইটো সহজ, কষ্ট নকৰাকে পায়, দেৱৰ পইচা লৈ গৈ সেইফালে গ'ল, বেয়া বস্তু কিনি লৈ আহিলে, সহজে পালে, সহজ সহজে ভক্তি জীৱনটো এনেকৈ কষ্ট নকৰাকে পোৱা বস্তু নহয়, কষ্ট কৰিব লাগিব, কিন্তু বহুতে কৈছিলে কিন্তু এইটো সৰল, সৰল মানে চামথিং দেট ইজ নট কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড নহয়, জটিলতা জটিলতা একেবাৰে সহজ। আপনাদেরকে এন্ট্রি করতে গোবিন্দ মহারাজের কারণে কয় নিবি, তোমার কোয়ালিফিকেশন কি, দেখে কব দিয়ে নিবি নাই, কারণ কয় নিবি মাতাজি আপনি কিমান লে পড়েছে, বলে মই মানে এই কত কেটা করার আছে না জানো, তা কয় নিবি তুমি ডিসকোয়ালিফাই না, আর ভক্তি হর তুমি সব তো আইব পড়া নাই, এই পান্ডু গলিও মতো ভক্তিও ঠিক বলেছিল, সরল মানুষ আছে, ভক্তি জীবনটো সরল সহজ অতি সরল, ভক্তি জীবন আরম্ভ করা অত্যন্ত সরল, কিন্তু ইয়াক বজাই রখা, কিন্তু মাতাজি আমাকে ক্লাসত কলে যে মন্দিরটি বনাই দিলে এটা এটি মেইনটেইন করা কথা, কারণ আপনাদের একটা কাহিনী জানো, শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুয়ে যেটা সৃষ্টি করলে তার পিছত বলে যে এইটো সৃষ্টি করেছিল ব্রহ্মায়, ব্রহ্মা দায়িত্ব দিয়েছিলেন কি করলে সৃষ্টি, ক্রিয়েশন ইজ দ্য গড অফ ক্রিয়েশন, তো ব্রহ্মা বলে ভাল করেছা তোমার আর্কিটেকচার ভাল, খুব সুন্দর সৃষ্টি, এটা তুমি এইটো অল্প ঠিকঠাক পালন করি, ব্রহ্মাই বলে যে হে বিষ্ণু আপনার মধ্যে আমি পালন করি হয়তো সৃষ্টি করি, এটা মই যদি পালন করি থাকো মই অনেক সব দিয়া আপনার মতো এটা উপস্থিতি মালাতে রাখিছে, দয়া করে আমার মতো এটা আসলে দিন লক্ষ মালা মিনিমাম গোটে দিন ঘর মালা করব লাগে, ইয়া ব্রহ্মাই বলে মোট ডাঙর ঠাই পৈতিকারী নোয়ান
আচ্ছা ঠিক আছে, তেতিয়াহলে তুমি এটা কাম করা, তুমি এইটো ধ্বংস করে দিবা যেতিয়া, বোলে না না এইটো আগ হব, মোর নিজের হাতত কোনো বস্তু মই নিজেকে দিব, একটা বাচ্চা কোনোভাবে জন্ম দিয়ে তাকে জানিব পারিব। ব্রহ্মা এনেকে কথা কর পাছত বিষ্ণু গৈ পেলাই শিবজির ওসর, শিবজি কলে ঠিক আছে, শিবজি প্রথম কৈছিলে পালন করব, মেনটেইন করব, না 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 এইটা তো কই না, মই রাম নাম লইছো বহুত আনন্দ পাছো, আমি ইয়াকে এটা খোঁজা দিব, আপনার যেতিয়া ধ্বংস করব লাগে মোক একদম কলেরা করে মাতি দিব, মই আইন সব শেষ করব, আকৌ হরে কৃষ্ণ গাই দিব দেখি ঠিক না। আর বিষ্ণুই বলে যে ঠিক আছে, তেতিয়া কোনো যদি কাম নকরে মেনটেইনটো মই করব লাগিব, মেনটেইন করা হল আটাইতকৈ উত্তম ভক্তি জীবন আরম্ভ করা অতি সরল, কিন্তু বজায় রখা সহজ নহয়। এই যে আপনার আহিছে ইয়াতে হরিনাম লৈছে, হরির কথা শুনিছে, ভক্তি অনুশীলন করেছে, মাজত কিমান পরীক্ষা দিছে, ঘর স্বামী কেতিবা দিগদার দিয়ে, স্বামীক কেতিবা পত্নী দিগদার দিয়ে, লোরা ছোৱালীক মাক বাপেকে দিগদার দিয়ে, মাক বাপেকক লোরা ছোৱালীয়ে দিগদার দিয়ে, শরীর দুঃখ আধ্যাত্মিক অধিভৌতিক এইবিলাকে দিগদার দিয়ে, কিমান পরীক্ষা পাস করি করে এই জায়গা আহিব পারিছো আমি, সহজ কিন্তু সরল, কিন্তু সরল ভক্তি অনুশীলন করিলে ভগবানক বুঝিবলৈ চেষ্টা করিলেই শান্তি পাওয়া যায়। আমি হ্যাপি নিউ ইয়ার ফর পিস এন্ড প্রসপারিটি এনেকে খুব আজি টাইপ করি করে রাতেপা দিব, আর উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার ফর পিস এন্ড প্রসপারিটি, আপনার শান্তি আর সুখর বাবে মই কামনা করি। এটা আপনি সব কত শান্তি পাব, অশান্তি নেই যে করা, আমি কইছো মানে শাস্ত্র লেখা আছে যিসকলে ভক্তি অনুশীলন করিব, মানুষ প্র্যাকটিস ডিভোশন ভগবানক বুঝিব পারিব, আর ভগবানক বুঝিব পারিলেই শান্তি। শ্রীমদ ভগবদ গীতা 5th চ্যাপ্টার 29 ভার্স, জ্ঞাতাম মাম শান্তিম মৃষ্যতি ভোক্তারাম তত্ত্ব তপস্যাম সর্বলোকা মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতাম মাম শান্তি মৃষ্যতি, ভগবানে কইছে শান্তি তেতিয়াই পাবা যেতিয়াই মোক বুঝি পোৱা, জ্ঞাতাম মানে মোক বুঝি পোৱা, মাম মোক কাক ভগবান, এই যে দৃষ্টবাদী আছে এইটো বুঝিলে শান্তি নাই, নাচি নাচি ভৰি বিষাব, শুনি শুনি কাণ বেয়া হব, আৰু গোটেই অদৃষ্ট অশান্তিৰ সৃষ্টি হব, তাত যিবোৰ খুৱাব এইবোৰ খালে পেটৰ মস্তিষ্কই কাম নকৰা হব, অশান্তি হব, আৰু ভগৱানক বুজিলে, ভগৱানে কৈছে গীতাত যে মোক যদি তোমাই বুজে জ্ঞাপন মাম মোক শান্তি বৃষ্টি তার ঐশ্বরিক শান্তি হব, গতিকে পরমেশ্বর ভগবানক বুঝিবলৈ জটিল নহয়, কোনোবাই ভগবান বুঝিবর কারণে বহুত পিএইচডি লাগে নেকি, এম এ পাস করব লাগে নেকি, বিএ পাস করব লাগে নেকি, আখরে চিনি পাব না লাগে, শ্রী শ্রী গোবিন্দ বিহারী জিউ কি জয়, এই যে বিহারী জি খুবই ফুলে বলতো এবার আগর বার্ড ক্লাস দিছে, এই আমার হেরি নাম কি বিগ্রহ নাম কি বিহারি বিহার মানে কি ঘুরি রবীন ইয়ার থাকে, আর বিহু মানে কি আনন্দ ঘুরি ফুব, এখানে নহয় যে কোনোবাই কইছে মই গোটেই জায়গা ঘুরি ফুব, বিহু আনন্দ ঘরে ঘরে যাব, কার ঘর হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রামা হরে রামা, আর যত কিছুই চলিব আর তত হয়ে গেল উচিত নয় বিয়াস করে তার পূর্ণ হয়ে কৃষ্ণ এনেকে চাই গুছি যাব, তার কিন্তু ভেঙে চলি আছে কারণ ভগবান দয়ালু,
जालजी साथी जगामं प्रबंधन के कारण तो तेरे को बदम ना बाव बाट मानु बटन दे मनुष्य पाठ्य संपूर्ण जुलेजी विषय बोलना सर सुनो गुरुवार क्या है तो एक बताओ कुछ एक बात ये से ना अपने कंप्यूटर पढ़ी से नहीं लॉयन ते एक कारण भगवान दया हुए अपना कुल करो जबो जार भरो भक्ति बंधुलों भोगो इरा भगवानों पूजा बा भगवानों पूजी बोर कारणे मौज के तुम्हारे कथा कम समय मोंडी पूरी और समझे कुबो ते यार भगवानों पूजी बोर कारण अभी गीता पाठ कोई बोला कि बोलो भगवानों पूजी बोर कारणे दिखा लो बोला कि बोलो कि भगवानों पूजी बोर कारणे हाँ भक्ति शास्त्री भक्ति वही भव इंद्र का पास कोई बोला कि बोलो कि हास्त्र की कोई से भी मतलब मौज बोले तो नोबो हास्त्र कोई से तो ये भगवान को भुजी वो विशाल सा ये चाल तुम्हारे लिए कितने बार काम करते हैं सब ही मनोरथ रखी है भगवान का नाम जानी होगा एको की जानी होगा एको भगवान का नाम जो कि हरे कृष्णा 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 हरे 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 रामा हरे रामा रामा हरे हरे और আমি যেতিয়া ৰাতিপুৱা উঠি সংসাৰ দাবা নলবীৰক between Krishna's name, his name, and he himself. Tehu namon rado bhinno da hai. Kono bhinno da hai. Rekor naam janile ho. Dvitiyote bhagwan janibar kare rup darshan korile ho. Bhagwan hakka raiya biras kori ase. Tara bino bihari jiv jan biras kori ase. Tehu ase kono ko. এই যে হরি নাম হরে কৃষ্ণ এগুলো আমার ইয়া দোষ নয় এটা গুরু কেন প্রেমদাম হরিনাম সংকীর্তন রতি না জন্মিল প্রেমতায় এটু বড় দূর করেছে আমার বস্তু আসার জন্য যেমন রতি না দেখল তার কোনো ইন্টারেস্ট কেউ পাওয়া নাই আর ভগবান দর্শন পাও এটু দুই নম্বর রূপ দর্শন তারপর ভগবানের গুণ শ্রব ভগবানের মান তার গুণ আছে কোয়ালিটি আছে আর কোয়ালিটি বলে কি ভগবান কি মান দুনিয়া ভগবানের কিমান জ্ঞান আছে ভগবানের কিমান বল আছে ভগবানের কিমান সম্পদ আছে আর এইটা সব থাকার পাশাপাশি যে ভগবান বলি রাখব জানিলেই কোনোবাই খাই ভাল পায় ভাল কথা প্রসাদ সেবা আকো
কোনোবাই নাম গাই ভাল পায়, কোনোবাই কীর্তন কৰি ভাল পায়, কোনোবাই নাচি ভাল পায়, কোনোবাই বজাই ভাল পায়, কোনোবাই ভগৱানক চাবলৈ ভাল পায়, হৈছে কিবা এটা কৰিলেই ভগৱানক বুজি পায়। যেকোনো প্ৰকাৰে এজন ব্যক্তিয়ে যদি ভগৱানৰ এই যে শক্তিবিলাক কোনো নাম এটা শক্তি, ভগৱানৰ অৱতাৰবিলাক শক্তি, ৰূপ এটা শক্তি, ভগৱানৰ মূল শক্তি, লীলা শক্তি, এইবিলাক যদি কিবা পৰিমাণে এইবিলাকৰ সন্নিধিত আহি পৰে, তেওঁৰ বাবে ভক্তি জীৱন আৰম্ভ হয়। কি হয়? ভক্তি জীৱন আৰম্ভ হয়। আমি আজিৰ পৰা কি কৰিম? ভক্তি জীৱন কমপক্ষে আৰম্ভ কৰিম, আৰু জীৱনটো আৰম্ভ কৰিলে অনুশীলন কৰিম। যি অলৰেডি ষ্টাৰ্টেড তাৰ কামটো হৈছে কি? কাল্টিভেট মই গীতা পঢ়িছোঁ, এটা ভাগৱত পঢ়িছোঁ, চৈতন্য চৰিত্ৰ চৈতন্য চৰিত্ৰ কৰিলোঁ, চৈতন্য ভাগৱতম কৰিলোঁ, চৈতন্য ভাগৱতৰ পৰা আৰম্ভ হৈছে চৈতন্য ভগৱান কৰিলোঁ। মই কালিৰ পৰা সেইটোৱে মোৰ মনত ভাৱ হ'ব লাগে, কাৰণ ভগৱানে গীতাত কৈছে যে যদি কোনোবাই অকণমান ভক্তি কৰে, যদি কোনোবাই সামান্য ভক্তি কৰে, তাৰ কি নহয়, ক্ষতি নহয়, কমি নাযায়। মই যদি মই কলেজৰ শিক্ষক, ইউনিভাৰ্চিটিত পঢ়াওঁ, ছাত্ৰ এটাই আহি যদি মোক কয় ছাৰ মই এটা চেপ্টাৰ পঢ়িম, আপোনাৰ 100% কাৰণে 10টা চেপ্টাৰ পঢ়িব লাগিছিলে, মোক এটা চেপ্টাৰ কৰি 10 মাৰ্ক দি দিওঁ, মই দি দিওঁ বা দিলোৱেই পাৰি, পাছ কৰিব লাগিব। ভক্তি জীৱনত ফেইল কৰিলেও পাছ, পাছ কৰিলেও পাছ, ফেইল কৰিলেও পাছ। ভক্তি জীৱনটো এনেকুৱা, ইয়াত ব্যৰ্থতা নাই, আমাৰ এটা কথা কাৰ
দরকার আছে যে আমি হরের নাম দেব লাগে। আর যদি হরের নাম দেব পারো এটা আমার কি হবো, হ্যাপি 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 হ্যাপি। বাবা আমি তো এই হ্যাপিটো কিমান বছর জীবনত করো, 2023 ফার্স্ট জানুয়ারি তো একে কথাই কৈছিলো উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার, 2020 তো কৈছিলো উইশ ইউ হ্যাপি নিউ ইয়ার, নিজা জীবন জন্য হ্যাপি হল কিয় হব না, হরে নাম ভালকে দিব করা নাই, কারণ শান্তি সুখটো সচ্চিদানন্দ বিগ্রহের মানে আছে, আমি ইয়াত আহোঁ তাৰপিছত বাইরে গেলে বেলেগ কথা ডুবি যাও না। তো সেইকাৰণে আমাৰ এটা কথা থাকিব লাগিব যে হরে আমি সময় দিব লাগিব। আর ভাবো আপনাদের ভাত দিনটো এবার অন্তত কোনে খায় হাত দাব, আমি টাইমছো অন্যর প্রসাদ অন্য এইবার খাই দিনটো এবার কোনো খাই নে নাখায়, যে একবার নাখায় ভাত বনাই লাগলে নাখায়, আর যদি খাই হাত দাব যে মই অন্য একবার খাওয়া দিন দুবার ভাত নাখায় ভাত যে অন্য খাই কয় নে যেটি ভাত খায় হাত অন্য খাই নি হাত কেড়ি গো আরে কৃষ্ণ মানে যে চাইছে বাকি বিলে লাগিলে লাগি নরে গেছে আরে অন্যই বলছো বেলে পড়াই অন্য খায় আমি ভগবানক পাম আর ভগবানক পালে শান্তি পাম, প্রশ্ন হ্যাপি নিউ ইয়ার জন্য আহিলে হব নাকি কি করব লাগিব, নষ্ট পাই সৃষ্য নিত্যম ভাগবত সেবায় ভগবতের প্রশ্নকে ভক্তি ভগতি হয়েছিল নিত্যম ভাগবত সেবা। এইটু মন্দিরত রাতেপা সদায় ভাগবত সেবা হয় নাকি কিয় হয়, যাতে আপনাদের কিবা কারণে দুঃখী হলে আকো এই সুখী হয়ে যাবে, নিরানন্দ দূরে যায় আনন্দ ভরি যায় ভরি যায়। এখানে ব্যবস্থা রখা হয়েছে যেটা আমি এই মন্দিরবিলাক মঠবিলাক কি রাখো নিত্যম ভাগবতের কথা, আর রাখা হয়েছে যিজনে পাঠ করেছে তেওঁৰ অবশ্যই থাকে, পাঠকেতো অবশ্যই তার ফল পাব, কিন্তু যিসকলে শুনিলে শ্রবণ করবে শ্রবণ উৎকৃষ্ট সেবা করা হয়েছে, নবম ভক্তির ভিতর শ্রবণ হয়েছে উৎকৃষ্ট ভক্তি, এখানে শ্রবণ দিয়ে আরম্ভ করা হয়েছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেব দায়ে পাদ সকীর্তন আত্মনিবেদন, গতিকে এই যে আমার নবদা ভক্তির প্রথম করেছে এই গতি আপনালোক মোট বিনম্র অনুরোধ আপনালোক আহিব, মই কলোৱেই মন্দিৰত পাঠ শুনিব হৰিনাম গাব প্ৰসাদ সেৱন কৰিব প্ৰসাদ সন্মান কৰিব সাধু বংগ ল'ব বৈষ্ণৱ সেৱা কৰিব গীতা ভাগৱত অধ্যয়ন কৰিব কৃষ্ণ ভাৱনামৃতত ব্যস্ত থকা লোকসকলক সহায় কৰিব কৰিব নোৱাৰি নাম সেৱা কৰিব প্রসাদ সেবা করব বিভিন্ন ধাম তীর্থলৈ গমন করব মনত দেখি আইছো গোপালর বনভোজ কি দেখি জায়গাটুকু আর ধাম নহয় নহয় আপনাকে ধামলে পরিবর্তন করছো তার একদম হরিনাম এদিকে বতাব আকাশে বতাহে নিলামিত হয়ে যাব হ্যাঁ যে যে উঠি আমার যাব আপনাদেরকে কি হয়ে যাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর এটি হয়েছে বৈষ্ণব লক্ষ নামে ঋষি জীবে লয়া, নাম তো নিজে ভাল পাইছে যেটা দয়া করে এখানে উঠি আমার যাওয়াতে ভাল বেদান হয় না সকলে খায় পবিত্র যেবিলাক নদীর ওচৰত যদি থাকে তাতে স্নান করব একাদশীর ব্রতবিলাক পালন করব জন্মাষ্টমী গৌড় পূর্ণিমা নৃসিংহ চতুর্দশী এইবিলাক উৎসব পালন করব আর যাকর ঘরত নাম কীর্তন হওয়ার ব্যবস্থা আছে অনেক জায়গা আছে বেশি তো নালাগে নয় ইমান ডর ঘর তো নালাগে নয় ইমানো লাগে এইফালে তিন ফুটমান এইফালে পাঁচ ফুটমান হয়ে গল দুজন মানুষ যাব কীর্তন করব ননিগোপাল গগৈ মানুহ ঘর গিয়ে ভাল পায় যেটা ক্লাছ দিয়ে সুন্দরকে ক্লাছ দিব নিমন্ত্রণ করব পবিত্র দানন্দর মাস উদযাপন করব চতুর্মাস ব্রত পালন করব পুরুষোত্তম মাস পালন করব আর এইবিলাক করার পিছন কি হব এটাই বস্তু হয়ে যাব ইউ বিকাম হ্যাপি আপনি আনন্দ থাকবে আর এই যে 31 তারিখটার দিনটা আহি
মনত পৰিব। মই এই বছৰ আৰম্ভণি এক তাৰিখত সুখী হ'ম বুলি ভাবিছিলো আৰু সঁচাকৈ সুখী হ'লো। আগতে মই এক মালা কৰিছিলো, আজি মই 31 তাৰিখত আহি 16 মালা জপ কৰি আনন্দ পাইছো। আগতে মই ইটো সিটো খাইছিলো, এতিয়া ইটো সিটো বাদ দি প্ৰসাদ সেৱন কৰো। আগতে মই বহুত বিভিন্ন জেগাত টুৰিষ্ট হৈ পেলাই গৈছিলো, এতিয়া নাযাওঁ, এতিয়া নৱদ্বীপ যাওঁ, ভাল লাগিব। এইটো পৰ্যবেক্ষ এইটো আজিৰ দিনত কৰিব লাগে। আমি চাব লাগিব আমি কিমান কাম কৰিলোঁ আৰু অহা বছৰলৈ কি কি কৰিবৰ কাৰণে মই প্ৰতিশ্ৰুতি গ্ৰন্থ সংকল্পবদ্ধ হৈছোঁ। কিন্তু সংকল্প লওঁতে সাৱধান হ'ব, এইটো এটা কথা আছে যে যিমানৰ মানুহ সিমানত থাকিব। এনেকুৱা সংকল্প ল'ব নালাগে, মই এইবাৰ 4 ধাম পৰিক্ৰমা কৰিম। এইটো ভয় হাতত নাই, ধন কৰ্তবাও মানে এইটো ভাল লাগিছে, ঠিক আছে এইবাৰ মই 1 ধামেই পৰিক্ৰমা কৰোঁ। নৱদ্বীপলৈকে যাওঁচোন, নৱদ্বীপতো গোটেই ধামবিলাক আহি বিৰাজমান হৈ আছে। সেইকাৰণে আপোনালোকে সংকল্প আজি ৰাতি 12টা বজাত চলিব। আমাৰ বৈষ্ণৱৰ 12টা বজা মানে মঙলবাৰ, আমি আৰু 12টা বজাত নাথাকোঁ। মঙলাৰ দিন উঠি শ্ৰীহৰি ভগৱানক নমস্কাৰ কৰি বিনোদ বিহাৰীৰ মন দৰ্শন শ্ৰৱণ কৰি এটা আনন্দৰূপে সংকল্প আৰু আপোনালোকে মোকো আশীৰ্বাদ কৰিব, মই যেন সকলো ভক্তৰ শ্ৰীচৰণৰ সেৱাত সদায় ব্যস্ত থাকিব পাৰোঁ। আৰু ভগৱানৰ কথা গুৰুজনে যেনেকৈ কৈছে, জ্যেষ্ঠজনে যেনেকৈ কৈছে, তেনেকেই ক'ব পাৰোঁ। মোৰ নিজৰ ভাষা নিজৰ জল্পনা কল্পনা কোনোবাই একো কথা যেন কোৱাৰ মোৰ আন্তৰিকতা বা উদ্দেশ্য নাথাকে। হৰে কৃষ্ণ পাঞ্চকাল।